فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده جنه الفردوس بونجيكيس كوتشيلين যে একজন মুসলিম ও মুসলিমের সাথে একই বাসায় থাকে এবং তার সাথে খুব ঘনিষ্ঠ বন্ধু গড়ে উঠেছে কিন্তু মুসলিম ব্যক্তি সে যদি চাই তাহলে তার সাথে বন্ধুতালি না করে ভিন্ন হয়ে থাকতে পারে তো এখন যে তার সাথে এত বন্ধুতালি একসাথেই থাকে এটা কি আল্লাহ অসন্তুষ্ট হবেন যদি দলিল সহ জানাতেন সম্মানিত বোন আবু উমাম বাহিলি থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্ল্লা হালাই সাল্লাম ইরশাদ করেন মান আহাব্ব ও ওয়া মু আলিল্লাহ ওয়া আতা আলিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফতমার আল ইমান আবু উমামা বাহিলি থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্ল্লা সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্যই ভালোবাসে যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্যই ভালোবাসে এবং আল্লাহর জন্যই রাগ করে এরপরে বলছেন যে ব্যক্তি কাউকে জন্যই দান করে এবং আল্লাহর জন্যই বারণ করে সে একজন পরিপূর্ণ ইমানদার ইমাম ভাই হাকি রাহিম তার গ্রন্থে হাদিসটি নিয়ে এসছেন সম্মানিত বোন আসলে মানুষ আল্লাহ সব তালা মানুষকে সৃষ্টি করেছেন একে অপরের দয়ার প্রতি কিন্তু একজন মুসলিম অমুসলিমের সাথে ঘনিষ্ঠ বন্ধুতালি করতে পারে না এমনিতেই আত্মীয় কেউ যদি হয় পাশে যদি কেউ থাকে তাহলে সে মানুষ হিসেবে তার সাথে ভালো আচরণ করবে কিন্তু ঘনিষ্ঠ তালি অ মুসলিমের সাথে কেউ করতে পারে না এটা শরীর সম্মত নাই তাই আল্লাহর জন্যই কোনো মুসলিমকে ভালোবাসতে হবে আল্লাহর জন্যই বারণ করতে হবে যদি মুসলিমকে আপনি আল্লাহর জন্যই বারণ করতে পারেন তার মানে দেখা যাচ্ছে একজন মুসলিম আগে সালাত পড়তো এখন আর সালাত পড়ে না পাঁচক সালাদ পড়তো এখন দেখছেন সে সালাত পড়ে না ওই বন্ধু দুই বন্ধু ছিল এক বন্ধু সালাত পড়ে আর একজন একই সাথে পড়তো কিন্তু এখন পরে না পরের বন্ধু বলছে এক বন্ধু যিনি সালাত পড়ে এখন পড়ছেন ও বলছেন ভাই আপনি যেহেতু সালাত পড়ছেন না তাই আপনার সাথে আমার আর বন্ধুতালি নেই এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য রাগ করা তাই আল্লাহর জন্য রাগ করা আল্লাহর জন্যই ভালোবাসা কাউকে দিনদার পরেশগার ভালো মানুষ পেয়েছেন তাকে ভালোবাসছেন আল্লাহর জন্য আপনার কোনো স্বার্থ নাই এটাই বলছে মানে হাব্বালিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বারণ আল্লাহর জন্য রাগ করা তাই আল্লাহর জন্যই এখানে ভালোবাসা রাগ করা এটা তাই অমুসলিমের সাথে এভাবে ঘনিষ্ঠ করা করে থাকা এটা ঠিক হয় না তাই এভাবে যদি এর থেকে দূরে থাকা যায় এটাই আপনার ইহকাল পরকাল কল্যাণ তবে হ্যাঁ একজন মানুষ অপর মানুষের প্রতি রহম করবে দয়া করবে এটা ভিন্ন জিনিস অন্য হাদীসে রয়েছে আল্লাহ রসুল সুল্লাহসাল্লাম বলছেন ইর হামু মানফিলাউদি আর হামক মান বিশ্যামা যারা জমিনবাসী রয়েছে তারা জমিনবাসীর প্রতি রহম করো তাহলে যিনি আসমানের রয়েছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন তাহলে আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন এটা আপনার সৃষ্টিজীব হিসেবে দয়া করা ভিন্ন জিনিস কিন্তু সম্পর্ক বন্ধুতালি করা এভাবে ঘনিষ্ঠ করা এভাবে যাবে না আল্লাহ মা তালা বলছেন আজু আল্লাহ দিনা লা তা খেদুলিয়া হুদা অন্য সরা আউলিয়াবাদ হুমলিয়াবাদ তিনি বলছেন হেমান তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ তাহলে ইহুদিন তো যারা অমুসলিম যারা অমুসলিম তারা ইহুদিন অমুসলিম আর যারা অমুসলিম একেবারে একেবারে হিন্দুস বা আর কিছু তারা আরো বেশি কঠিন তাই ইহুদ্দিন আসারা সাথে তার মানে অমুসলিমদের সাথে আল্লাহ সুহাতা বন্ধুতালি করতে নিষেধ করলেন বন্ধুতালি করতে নিষেধ করলেন তাই আমাদেরকে এর থেকে দূরে থাকতে হবে অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান্তা সাব ভাবে কৌমিন ফাহমিন হোম কোন ব্যক্তি যদি কোন সম্প্রদায়ের অনুসরণ করে তাহলে তাদের অন্তর্ভুক্ত সে হয়ে যাবে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাই আমরা অমুসলিমদের সাথে ঘনিষ্ঠ বন্ধুতালি ঘনিষ্ঠ বন্ধুতালি করা যাবে না ঘনিষ্ঠ বন্ধুতালি যেখানে আপনি মুসলিমের সাথে যেমন বন্ধুতালি করছেন এইভাবে না তার সাথে আপনি সম্পর্ক রাখতে পারেন রাখতে পারেন কিন্তু ঘনিষ্ঠ আপনার বন্ধু এটা শরীর সম্মত নয় আল্লাহ সুহাম তালা যেন আমাদেরকে এর থেকে রক্ষা করেন আল্লাহ তালা যেন আমাদেরকে মুমিন ব্যক্তি মুসলিম ব্যক্তির সাথে এবং মানুষের প্রতি দয়া দান করেন অন্য হাদিসে রয়েছে ব্যক্তি কার উপর দয়া করে না আল্লাহ তালা তার উপর দয়া করে না জি অমুসলিম ব্যক্তির প্রতি আপনি দয়া করতে পারেন ই করতে পারেন কিন্তু ঘনিষ্ঠ বন্ধুতারই ভিন্ন জিনিস এর থেকে নিজেকে রক্ষা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া যেন আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আল্লাহ আলাম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা